তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে এখন বাজে 1:25, আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না, বৃহস্পতিবারে ঠাকুরকে জল, সমস্ত কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, ভাগ্যবশত আজকে, বুঝলে? আমার হয় না এরকম। তো দেখো, চুলটা তো আজকে মাথায় চান করেছি, চুলটা কোনো শুকায়নি, এইমাত্র চুলটা আঁচড়িয়ে সমস্ত কিছু করে রান্না বান্না করে গুছিয়ে নিজে ঘষে ইলিকে খেতে দিয়ে দিয়েছি। ইলির খাওয়া হয়ে গেছে, ইলির বাবা এখনো আসেনি, ইলির বাবা আসলে এসে বাবা খেলে তবে আমরা খাবো। তো চলো, এখন থেকে আমি আমার গল্পটা শুরু করে দিলাম। ইলির বাবা চলে এসছে খেতে রে, চলো খেতে দিয়ে দি। খেতে এসছে, চলো খেতে দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর আমার বর খেয়ে চলে গেছে, আর এখন আমরা খেতে বসবো, চলো ভাতটা বেড়ে নিই, বেড়ে টেড়ে খেয়ে নেবো। আর আমার মেয়ে কি করছে দেখি, ওকে একটু ডাকি। কি রে, খাবি না? চল চল খেয়ে নি, চল খাচ্ছে, চলো ভাতটা বেড়ে নি। আর এই দেখো ইলি কি করছে দেখো, এই যে ছেলেটা, এই যে ছেলেটা, এই যে ছেলেটা, শোনো বাচ্চাটা, এটা আমার বাবু। ওর নাম কি জানো তো? ওর নাম বাবু, মা নাম দিয়েছে বাবু। বাবু বলে রাখিনি, একদম ওইসব কথা বলবি না, আমার সোনা বাচ্চা না এটা, সোনা 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 বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা। তোমরা কি জানো আমাকে? আমার নাম ইলি, ইলি সাহা। আমি সব থেকে পরিবারের মধ্যে সব থেকে একটা ছোট্ট খুদে বাচ্চা। শোনা, চলো আর এই নে, ওকে লিখছে, লিখে নি, চলো আমি দেখুন ভাতটা বেড়ে নিই। ভাত বাচ্চি চলে আসবে হ্যাঁ ওখানে, চলো ভাতটা বেড়ে নি। আর দেখো রান্না বান্না করে একদম বর খেয়ে চলে গেছে, আর আমরা খেতে বসে গেছি। আর আজকে রান্না করেছি সব রকম সবজি, একটু একটু করে ছিল তো সব রকম সবজিগুলো নষ্ট হবে, তো একবারে একটা তরকারি করে দিয়েছি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর চিকেন কষা, আর আছে আম, এখন তো আমটা থাকবেই, মেন আম, আম না হলে মানে এখন চলবে না, তো লাস্ট পাতে আম থাকবেই। আর আছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ, আর সব রকম সবজিগুলো, আজকে শাকটা করতাম, শাক নিয়ে এসেছিলাম বড়, আজকে দুরকম, তো দেখছি যে একটু একটু করে সব রকম সবজি ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে, দু চারটে দু চারটে করে, তো দু চারটে সবজি কি হবে, একটা তরকারি তো হবে না, ওই জন্য বলে সব সবজিগুলো যাতে নষ্ট না হয় তার জন্যে সব সবজিগুলোকে একটু একটু করে দিয়ে একটা তরকারি করে দিয়েছি। বেশ ভালো লাগছে খেতে, সব রকম সবজি দিয়ে একটু তরকারি, বেশ, আর একটু বড়ি হলে ভালো হতো কিন্তু বড়ি শেষ হয়ে গেছে, তো যাই হোক দিয়ে করে দিয়েছি নষ্ট না করে। আর কিছু কিছু সবজি দেখছি তলায় ছিল, দেখিনি পচেও গেছে, চলো খেয়ে নি। Oh!
সবগুলো কমপ্লিট। চলো এবার এখন চা খাবো, চা খাওয়া হলুদ করবো। এইটা গ্যার গ্যার করছে, কিছু শোনা যাবে, সব শোনা যাবে, না শোনা যাবে বুঝুন। ঠিক আছে, মূর্তি মানে মানে চুলটা উল্টানোর কারণ হচ্ছে মূর্তি মানে সেটাটা চলা। এটা এরকম করেছি তো সকালবেলা দেখবো ওই মূর্তি মানে তুমি এরকম করেছো তো সকালবেলা দেখবে এরকম হয়ে যাচ্ছে। আর আমার মেয়ে এখানে পড়তে বসে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, আর ও খাচ্ছে হরলিক্স, হরলিক্স করে দিয়েছি। আর আমি চা আমার চা খাওয়া হয়ে গেছে, আর ও খাচ্ছে হরলিক্স। আর দেখো আমার বাবু ঘুমাচ্ছে, এদিকে স্ট্যাম্প ফ্যাম্পটা চালিয়ে দিয়েছি, ওই জন্য পুরো ঘুমাচ্ছে। আর আজকে রাত্রে দেখি চাউমিন বানাবো, চলো দেখি এখানে সব চাউমিন খাবো। এসব যোগার যন্ত্র করে পুড়ি দিয়ে বসে বসে, চলো বসে না থেকে ওগুলো সব কাটাকুটি করে একটু গুছিয়ে রেখে আসি, তখন তাহলে তাড়াতাড়ি করা হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তখন টিফিনে খেয়েছি চাউমিন, আর এখন অল্প একটু করে ভাত খেয়ে নিয়েছি। মানে চাউমিন খেয়েছি তো চাউমিন খেয়ে চাউমিন খেলে এমনিতেই পেট ভারী হয়ে যায়, তো রাত্রে এইটুকু একদম এক ফোঁটো করে ভাত খেয়ে চিকেন দিনের চিকেন করেছিলাম, তো ওটাই ছিল, ওটা দিয়েই হয়ে গেছে। চিকেন কষা ছিল দুপিস করে, ওই দিয়েই আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে। আর মেয়ে তো চাউমিন খেলে আর কিছু খায় না, তো চাউমিন মানে সন্ধ্যাবেলায় দেখলে হরলিক্স আর বিস্কুট খেলো, আর ওই চাউমিনটাকে এতক্ষণে দিলাম একটু আগে খেলো, 9:30-10 দিকে খেয়েছে ও, একটু আগে বলতো 10 দিকে, এখন বাজে 10:30। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, খেয়ে নিয়েছি, একবারে খেতে যখন হবে খেয়ে নিলাম, ওগুলো খাওয়া হয়ে গেছে। আবার কি এবার শোয়ার পালা শোবো, আর বিছানা হয়ে গেছে, শুয়ে পড়েছি আমি, পর আমিও শোবো। এ দেখো এগুলি খেলনা বিছানার মধ্যে, খেলনাগুলো যেখানে সেখানে ফেলে রাখে আর খুঁজে বেড়ায় পড়ে, খেলনা কোথায় খেলনা কোথায়। তো আর কি আর বলবো, যা কিছু বলার সব বলে নিয়েছি, চলো খাওয়া দাওয়া করে একটুখানি বসছি হজম করার জন্য। দুবার দুবার খেয়েছি, কারণ চাউমিন খেয়েছি আর প্লাস ভাত খেয়েছি, সেগুলো তো হজম করতে হবে, তার জন্য একটুখানি বসে আছি, বসে হজম হয়ে যাক। আর এই দেখো এই ছেলেটা দেখো উঠবে বলে কি করছে, চলে আয় তুই তো উঠতে পারিস, চলে আয় উঠে, চলে আয় উঠে আসো, উঠে আসো, কোথায় গেলে উঠে আসো, ও উঠতে পারে কিন্তু বদমাইশ করে মাঝে সাঝে, চলে আসো উঠে। তো চলো আজকের মতো আমার গল্প এখানেই শেষ হলো, আজকের মতো শেষ হলো, আবার কাল থেকে নতুন গল্প নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর খুব ভালো থাকবে। তো চলো গুড নাইট আবার বলে দিচ্ছি, আরে দেখো এগুলি উঠবে, উঠতে পারবে, তুই খেলনা নিয়ে আবার উঠবি না বলে দিচ্ছি, এত রাত্রে আর কেউ খেলবে না, সবসময় শুধু খেলা খেলা আর খেলা, ভালো লাগে না সবসময়, ও যদি খেলা পায় না আর কিচ্ছু চায় না। এই দেখো উঠবে বলে কেমন করছে, ওটা নিয়ে উঠতে পারছে না, নিচে উঠে এবার উঠে সে উঠে উঠে সব উঠতে পারে, এবার বেশি বিক্রি করে, চলে আসো উঠে চলে আসো।
এখন ওর সাথে খেলতে হবে, দেখেছো? চলো, ও এখন সারাদিন ওই লাইট জ্বললে খেলতেই থাকবে, আমি লাইট বন্ধ করি।